ভালো তিনি নিয়মিতই করেন। কালে ভদ্রে পারফরমেন্স সাকিবীয় না হলে এত দ্রুত অতিমানবীয় পারফরমেন্স করে বসেন যে ওলট পালট হয়ে যায় রেকর্ড বইয়ের পাতা। সাকিব আল হাসান আবারও জানান দিলেন কেন তাকে বলা হয় বিশ্বসেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে ভুলে যাওয়ার মতো বোলিং করেছিলেন সাকিব আল হাসান। পঞ্চম ম্যাচে ব্যাট হাতে শুরুটাও ভালো হয়নি, অথচ বল হাতে অস্ট্রেলিয়াকে এতটা অসহায় বানিয়ে এভাবে গুড়িয়ে দিলেন। 22 বলে মাত্র 9 রানের খরচায় 4 উইকেট শিকার করা সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ খেতাব তো পেলেনই, হলেন সিরিজের সেরা খেলোয়াড়ও। সিরিজের শেষ ম্যাচের পর সাকিব আল হাসান জানালেন ক্রিকেট উপভোগ করাই তার এমন পারফরমেন্সের রহস্য। সাকিব বলেন, আমি এখনও খেলাটা উপভোগ করছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, তাদের সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজেই আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। হ্যাঁ, উইকেট কঠিন ছিল, কিন্তু আমরা স্নায়ু ধরে রেখে দলগত পারফর্ম করেছি। গত ম্যাচে আমরা 104 রান করেও ম্যাচ প্রায় শেষ ওভারে চলে গিয়েছিল। আমরা জানতাম আজ 120 থেকে 130 করলেই ম্যাচে টিকে থাকব। ব্যাট হাতে ভালো শুরুর পর মোমেন্টাম ছিল, ব্যাটসম্যানদের জন্য সহজ ছিল না, তবে পুরো সিরিজ জুড়ে বোলাররা দারুণ করেছে। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এদিন করেছেন 1000 রান এবং 100 উইকেটের মালিক বনে যাওয়ার রেকর্ড। পুরস্কার বিতরণী মঞ্চে জানিয়ে দিলেন খেলার ফাঁকে ফাঁকে রেকর্ডের খোঁজ খবরও যে রাখা হয়। সাকিব আল হাসান বলেন, আমি জানি না এই রেকর্ড আর কেউ করেছে কি না, মালিঙ্গার তো 1000 রান নেই, মাঝে মাঝে রেকর্ডে চোখ রাখি। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানের জয়ে ঐতিহাসিক সিরিজের সমাপ্তি টানল বাংলাদেশ। অজিদের হারিয়ে টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ হুঙ্কার দিয়ে রাখলেন, বাংলাদেশের যারাই খেলতে আসুক না কেন তাদের জন্যই সফর চ্যালেঞ্জিং হবে। বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই 4-1 ব্যবধানে সিরিজ জয় করল টাইগাররা। শেষ ম্যাচটিতে তো অস্ট্রেলিয়াকে আরও বড় লজ্জায় ডুবালো মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন লাল সবুজের জার্সিধারীরা। টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রানের অপ্রীতিকর রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে অল আউট হয়েছে মাত্র 62 রানে, এর আগে তাদের সর্বনিম্ন সংগ্রহ ছিল 79। অজিদের বিপক্ষে দাপুটে জয় পাওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদ হুঙ্কার দিয়েছেন, বাংলাদেশ সফর আর কারো জন্যই সহজ হবে না, প্রতিটি ম্যাচেই জিততে চায় টাইগাররা এবং তাদের সেই সক্ষমতা আছে, এই জন্য যে দলেই বাংলাদেশে আসুক তাদের বড় চ্যালেঞ্জিং হবে। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আমাদের সবসময়ই মনে হয় নিজেদের মাটিতে আমরা খুব ভালো দল, আমরা কোনো কিছুতেই ছাড় দেই না, যারাই বাংলাদেশে খেলতে আসবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং আমরা প্রতিটা সিরিজেই জিততে চাইব, প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ, জয়ের ক্ষুধা দেখাতে হবে। টি টোয়েন্টির অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ দলকে তাগিদ দিয়েছেন এই সংস্করণে আরও ভালো করার জন্য। সিরিজ জয়ের পরেও তিনি বলেছেন, র্যাঙ্কিং বাংলাদেশের পক্ষে কথা না বললেও তারা এই সংস্করণেও ভালো দল। টি টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করতে হবে আরও, আমার মনে হয় আমাদের দল টি টোয়েন্টিতে অনেক ভালো দল হতে পারবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল বোলারদের, তাদের 8-60 বোলিংয়েই ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়া। লড়াই করার মতো স্কোর করার জন্য ব্যাটসম্যানদের কৃতিত্ব দিলেও বোলারদেরই বেশি প্রশংসা করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। খেলোয়াড়দের জয়ের ক্ষুধা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন রিয়াদ। তিনি বলেন, আমি খুবই খুশি, টিম ম্যানেজমেন্ট অনেক সহায়তা করেছে, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ক্রিকেটাররা জয়ের যে ক্ষুধা দেখিয়েছে তা প্রশংসার যোগ্য, আমরা আমাদের পরিকল্পনাগুলো ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। অবশ্যই এখানে রান তোলা কঠিন ছিল, তবে আমরা কিছু কাজ করেছি এবং উইকেট ধরে রেখে খেলে 120 থেকে 130 রান করার চেষ্টা করেছি, তাই ম্যাচটা জিতেছি। ব্যাটসম্যানদের প্রচেষ্টার কৃতিত্ব দিলেও বোলারদেরকেই প্রশংসার সাগরে ভাসিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের স্পিনার এবং ফাস্ট বোলারদের নিয়ে তিনি বলেন, সবাই স্নায়ুচাপের সময়ও দারুণ বোলিং করে দলকে জিতিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আমাদের বোলিং বিভাগ চমৎকার কাজ করেছে, স্পিনার এবং ফাস্ট বোলার সবাই খুব ভালো করেছে, আমাদের বোলারদের উন্নতি হচ্ছে খুব ভালোভাবেই। জিম্বাবুয়ে ও এই সিরিজে ফাস্ট বোলার এবং স্পিনাররা অনেক পরিশ্রম করেছে, স্নায়ুচাপের সময়ে তারা শান্ত থেকে খেলতে পেরেছে, যেটা টি টোয়েন্টি ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক চাপ এবং চ্যালেঞ্জ থাকে, তবুও শান্ত থেকে খেলতে হয়, এখানে ম্যানেজমেন্ট অনেক সহায়তা করেছে।
অধিনায়ক আরও জানান যে সিরিজ শুরুর আগেই তিনি বোলারদের দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছিলেন এবং তারা সেটা করেছে। রিয়াদ বলেন, সিরিজ শুরুর আগে আমি বোলারদের বলেছিলাম যে তাদের উপর অনেক দায়িত্ব, স্নায়ুচাপ ধরে রেখে স্মার্ট বোলিং করতে হবে এবং দলের দায়িত্ব নিতে হবে। যেভাবে ছেলেরা প্রতি ম্যাচেই লড়াই করেছে তাতে আমি খুবই খুশি।